আমাদের যাত্রাডাঙ্গা এবং বলাতলির মাঝখানে যে বড়বিল বাঁধের রাস্তা, আমরা বারবার প্রশাসনকে মানে জানা সত্ত্বেও বাঁধের অবস্থাগতি বর্ষণের জন্য খুবই মানে বন্যার জলে প্লাবিত হওয়ায় রাস্তাটা ভাঙছে এবং সরকার মানে কোনো হেলদেন না থাকায় গ্রামের কিছু যুবক এবং সামাজিক হিসাবে আমরা চাঁদার মাধ্যমে আমরা মেরামতের কাজ করতে শুরু করেছি। তাই আজকে আমাদের খুবই মানে বিপদ, তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যুবকবৃন্দ এবং সমাজের মাধ্যমে আমরা এইভাবে যদি বন্যার জল বাড়তে থাকে রাস্তার যে বেহাল অবস্থা, আস্তে আস্তে রাস্তা মানে যদি মেনে নষ্ট হয়ে যায় তাহলে যাত্রাডাঙ্গা এবং বলাতলির যে মাঝখানে বলাতলির বাঁধের রাস্তা, সেই রাস্তার মানে রাস্তাটা ভেঙে যাবে এবং দুই গ্রামের এবং প্রায় 10,000 লোকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা সরকারের দৃষ্টান্ত আকর্ষণ অতি সত্তর যেন বড়বিল বাঁধের রাস্তাটা সরজমিনে তদন্ত করা হবে, এটা আমাদের দাবি। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ ইস্তাকালী। ইস্তাকালী কোন দলের? তৃণমূল। আচ্ছা, এটা করো, এটা খুব খারাপ। আচ্ছা, জল কিছুদিন আগেই জলের একটা সমস্যা হয়েছিল জল নিকাশি নিয়ে, তারপর ওটা যাই হোক হয়েছে, কিন্তু বর্তমানে বাঁধের অবস্থা আরও খারাপ। যত দিন যাচ্ছে বাঁধের অবস্থা খারাপ হচ্ছে, রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, কারণ রাস্তার যে গুণগত মান যখন তৈরি হয়েছিল তখন খুব খারাপ হয়েছিল, রাস্তা ঠিকঠাক হয়নি বলেই, কোনো প্ল্যানিং করা হয়নি, যেখানে পাথর দেওয়ার দরকার সেখানে পাথর দেয়নি বলেই আজকে রাস্তার এই অবস্থা। এই রাস্তা এই বছরও হয়তো টিকবে না যা দেখা যাচ্ছে। কি এর কি সমস্যা সমাধান কি আছে? সমস্যা সমাধান আমি এখানে আমি পঞ্চায়েত সদস্য, কিন্তু আমার হাতে সেরকম কোনো ফান্ড নাই যে কি এখান থেকে আমি খরচ করব। এখানে প্রধান আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, জেলা পরিষদ আছেন, ওনারা যদি পদক্ষেপ নেন তাহলে কিছু একটা হয়তো হবে। হ্যাঁ অবশ্যই, ওটাই তো আমিও বলছি। তাহলে আপনার হাতের নাগালের বাইরে নাকি? আমার হাতের নাগালের বাইরে, আমার কাছে কোনো ফান্ড নেই, আমার কোনো তহবিল নেই যে কি এটা মেরামত করার বা। তাহলে বর্তমানে যে কাজটা হচ্ছে সেটা কি গ্রামবাসীরা করছে? হ্যাঁ, বর্তমানে কাজটা এখানে যে জোট সমাজ রয়েছে যাত্রাডাঙ্গা গ্রামের যে জোট সমাজ, সেই সমাজ থেকেই লেবার লাগিয়ে যতটুকু পারা যায় করা যাচ্ছে, এবং সেটার জন্য পথ চলতে যে রয়েছে মানুষ যাতায়াত করছে তাদের কাছ থেকে যত মানে স্বেচ্ছায় চাঁদা হিসাবে নেওয়া হচ্ছে সেই লেবার খরচের দরুন। আপনার নাম? আমার নাম জিশান আলী, পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতের উপরে আস্থা হারিয়ে এটা কথা কেউ বললে বলতে পারবো নিজস্ব ব্যাপার, কিন্তু আমি এই কথাটাকে মানতে পারি না। তার প্রথম কথা হলো রাস্তাটা পিএমজিএসআই থেকে হচ্ছে, বহুদিন থেকে পিএমজিএসআই রাস্তার উপর যেহেতু একটা কাজ চলছিল সেখানে প্রধান বা গ্রাম পঞ্চায়েত সেখানে কোনো ভূমিকা নেই বা করতে পারে না। তবুও এখন বন্যার সময়, এখন বন্যাটা হচ্ছে, রাস্তাটা যেহেতু নিচু এটা সবাই জানে, অর্থাৎ বন্যার জল বাড়ছে, রাস্তাটা হয়তো একটা ডুবার উপক্রম হয়েছে বা বাতাসে ঢেউ লেগে হয়তো কাটছে, এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত না বসেও গেছে মাঝখানে বসে গেছে, সেটা বন্যা, এটা কাউরে কিছু করার নেই, এটা এই দুর্যোগকে কাউরে কিছু করার নেই। আর চাঁদা তোলার যে বিষয়টা, এখন সেটা কে তুলছে সেটা আমিও জানি না, হ্যাঁ, যে কারা তুলছে বা কী জন্য তুলছে। কোনো বক্তব্য থাকলে পঞ্চায়েত অফিসে এসে লোক জমাতে হয়, এখন একটা মন্তব্য করে দেওয়া বা নিজে থেকে তোলা, এখন যদি সামাজিকভাবে তুলে সেটা অন্য জিনিস, সেটা আমি ব্যক্তিগত আমার বলারও কিছু নাই, কিন্তু তার আগে তাহলে জানানো দরকার ছিল। আমাদের মেম্বার আছে, আমরা আছি, অন্তত এসে তাহলে আলোচনা করা দরকার ছিল, কারণ ওখানে কিছু করার মতো পঞ্চায়েতের যে নিয়মকানুন তাতে কিছু ধরা নেই, যেহেতু একটা পিএমজিএসের কাজ চলছে, তারপরে জরুরি ভিত্তিক যদি কিছু হালকা করতে হয় আমাকে নিয়ম মেনে সেটা তাহলে তো জানাতে হবে। আমি রাস্তাটা যে রাস্তাটা প্রচণ্ড দরকার, অলরেডি রাস্তা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, ঠিকাদারকেও বারবার বলেছিলাম, আগেও বলেছি যে কাজটা তাড়াতাড়ি তুলতে, আমরা তো জানিয়েছি আমাদের দিক থেকে, আমরা উপর এদকে জানিয়েছি, এবং বর্তমান যে অবস্থা আগামীতে বাঁধটা কীভাবে ঠিকানো যায় সে বিষয়েও আলোচনা করেছি। হ্যাঁ, এবং আগামীতেও আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে রাস্তাটা খুব প্রয়োজন যাত্রাঙ্গার মানুষ, এটা বাস্তব কথা, কিন্তু এখন বন্যা হয়ে গেলে কিছু করার নেই। আপনার নাম? মোহাম্মদ নূর হক, আমি প্রধান যাত্রাঙ্গা।